রাজধানীর কাজীপাড়ায় দন্ত চিকিৎসক আহমেদ মাহি বুলবুল খুনের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। বিষয়টি পুলিশ স্বীকার না করলেও আটককৃতদের স্বজনরা জানান, মিরপুরের একটি বাসা থেকে ওই চারজনকে ধরে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী। বিস্তারিত মৌ খন্দকারের রিপোর্টে। গেল রোববার ভোরে নোয়াখালীতে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রাজধানীর শ্যাওড়াপাড়ার বাসা থেকে বের হন গরিবের ডাক্তার খ্যাত আহমেদ মাহি বুলবুল। পথে কাজীপাড়া বাসস্ট্যান্ডে দন্ত চিকিৎসক বুলবুলকে তিনজন ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বুলবুলের সাথে থাকা মোবাইল আর নগদ টাকা কিছুই নেয়নি হামলাকারীরা, ফলে এটি ছিনতাই নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা নিয়ে প্রশ্ন ওঠে। সেই প্রশ্নের জাল স্পর্শকাতর হওয়ায় গুরুত্ব সহকারে তদন্তের কথা জানায় পুলিশ। অভিযান অব্যাহত আছে আমরা আশা করি, এবং আমরা ধারণা করছি যে খুব তাড়াতাড়ি এই হত্যাকাণ্ডে যেসব আসামিরা জড়িত ছিল তাদেরকে ঢাকা মহানগর পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হবে। গেইন ফর মার্ডারটা আসলে কী ছিল সেটা আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারবো না। তবে পুলিশ সরাসরি কিছু না বললেও এরই মধ্যে রাজধানীর মিরপুর 7 নম্বরের একটি বাসা থেকে সাকিব, শাহিন, জুয়েল ও সোহেল নামে চারজনকে আটকের খবর নিশ্চিত করেন তাদের স্বজনরা। সারাটা রাত রাখছে, সারা দিন রাখছে, আজকে সারাটা দিন চলে গেছে, ঠিক আছে, এখনো পর্যন্ত সলিড খবর আমাদেরকে দেওয়া হয় নাই। কমিশনার বলছে যে বুলবুল হত্যা মামলার জন্য নাকি ই করছে, এই জন্য কমিশনারও অ্যাকশন নেয়নি। তো আমার বোন জামাইকে নিয়ে আসছে, সেটা এখনো কাউকে বলে নাই। তো রাত্রেবেলা নিয়ে আসছে, সকালেও জানা হয়নি, ফোন টোন সব রাইখা দিছে। হত্যাকাণ্ডের ঘটনায় মিরপুর মডেল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন নিহতের স্ত্রী। মৌ খন্দকার, দেশ টিভি, ঢাকা।